একবার বলে না আমার বাড়িতে বড় বড় ছোট আরে একটু কথা শোনো আমি বলছি না সবাই জানতে হবে পুলিশ আছে এই রুমের বাইরে মহিলা এলাকায় ঘোরাঘুরি করছিল অনেকক্ষণ থেকে, এই একটা গলি থেকে তিনবার চারবার করে আপ ডাউন করছিল এদিক ওদিক থেকে। তারপর পাড়ার এই মহিলারা চারকে ছেলে ধরার সন্দেহে ধরে আটকে রাখা হয়। আটকে রেখে পাড়ার কিছু মহিলা পুরুষ নির্বিশেষে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করার পরে মহিলা কোনো সঠিক উত্তর দিতে পারছিল না। একবার বলে বাড়ি বহরমপুর, একবার বলে ঝাড়খণ্ড, একবার বলে কলকাতা। তাই পাবলিক চারিদিকের যে গুজব, ছেলে ধরা গুজব, সেই সন্দেহ করে তাকে বসিয়ে রেখে শান্তিপুর থানায় খবর দিয়েছিল। শান্তিপুর থানা থেকে প্রশাসন এসে তার সাথে কথাবার্তা বলে জানতে পারে যে তার বাড়ি সাহেবডাঙায়, সে মানসিক বিকারগ্রস্ত, শান্তিপুর হাসপাতালে হয়তো ভর্তিও ছিল কিছুদিন, তার ওষুধপত্র প্রেসক্রিপশন সমস্ত কিছু পেয়েছে। প্রশাসনের তৎপরতায় প্রশাসন সাহেবডাঙার যে পঞ্চায়েত সদস্য আছে তার সাথে যোগাযোগ করেছে। করার পরে পঞ্চায়েত সদস্য যখন সেই হোয়াটসঅ্যাপে ছবি দেখে চিহ্নিতকরণ করতে পেরেছে, তখন শান্তিপুর থানা দায়িত্ব করে সেই মহিলাকে নিয়ে গিয়ে সেই মেম্বারের হাতে তুলে দিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।